নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি রুনিকে নিয়ে নতুন ব্লগে। সেটা হচ্ছে আজকে রুনির নখ কাটবো। কীরকম করে রুনির নখ কাটবো সেটা আপনাদের দেখাবো। রুনির নখ কাটার সময় কোঅপারেশন করে কিনা, আমাদেরকে কী কী করে, না রাগ রেগে যায়, না কামড়াতে আসে, না কী করে সেটা দেখাবো। চলুন দেখি রুনির নখ কাটা। রুনি নখ কাটবো, আর দাও তো আগে অব্দি কাটতে হবে, সিজার পরে কাটলেই গল গল করে রক্ত পড়বে। রুনি স্টেপ, নো স্টেপ, রুনি স্টেপ। দেখুন যত্ন করে কাটতে হয়, আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে বলে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি কেটে দিচ্ছি। যাদের অভিজ্ঞতা নেই তাদেরকে কাটলে গেলে এর হাত থেকে রক্ত বেরোবে, ব্লাড ব্লাড ইভিনিং হতে শুরু করে দেবে, তখন আমার রক্ত বন্ধ করার সমস্যা হয়। তো যখনই কাটবেন সাবধানে, যারা জানে না তাদেরকে দিয়ে কাটাবেন না, যারা জানে নখ কাটতে, অনেক বছর ধরে ডগের কাজ করছে তাদেরকে দিয়ে নখ কাটাবেন, তাহলে ডগটা সেফ থাকবে, পরিষ্কার থাকবে। পিছন পাটা দেখি নখ কেমন আছে দেখতে দে। পিছন পায়ের নখ রয়েছে ঠিকঠাক, পিছন পায়ের নখ কাটার দরকার নেই, সামনের পায়ের নখগুলো বেড়েছিল, গায়ে লাগছিল, সেই জন্য কেটে দিলাম। উনি খুব ভালো, সদ্য কথা শুনে, ছোটো থেকে তো মানুষ করা, একটা ডগকে ছোটো থেকে পেলে যতটা তৈরি করা যায়, বড় অবস্থায় পেলে ততটা তৈরি করা যায় না। আর লোকেরা এটাই ভুল করে, লোকেরা ভাবে যে ডগকে এডের বছর বয়স হয়ে গেছে, ট্রেনিং করাতে দিই, খুব ভালো ট্রেন হবে, এটা একদমই ভুল। ডগকে 4 মাস থেকে ট্রেনিং করাতে হয়, তবেই গিয়ে ডগ এত সুন্দর কথা শুনবে।